আপনারা কিন্তু সকলে জানেন রাজ্যে ইতিমধ্যে শুরু করা হয়েছে আংশিক লকডাউন কিন্তু করোনা পরিস্থিতি যেভাবে লাফিয়ে বেড়ে চলেছে তার ফলে কিন্তু আবারও রাজ্যে হতে চলেছে সেই আগের মতোই কড়াকড়ি লকডাউন বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মতামত অনুযায়ী রাজ্য তথা দেশে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ রাজ্যে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা তার পাশাপাশি যেসব রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনার সংক্রমণ ইতিমধ্যেই সমস্ত স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে তার পাশাপাশি যেসব হোটেল রেস্তোরাঁ শপিং মল এবং সরকারি বেসরকারি অফিস রয়েছে তাতে কিন্তু পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে কাজ করবার কথা বলা হয়েছে আর সূত্র মারফত যা খবর থাকছে আর কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু বন্ধ করে দেওয়া হবে সমস্ত লোকাল ট্রেন রাজ্যের যেসব জায়গায় করোনার সংক্রমণ শীর্ষে রয়েছে সেই সব জায়গাগুলিকে চিহ্নিত করে কন্টেনমেন্ট জোন বানানো হচ্ছে এবং তার পাশাপাশি সেই সব জায়গায় কিন্তু জারি করা হচ্ছে কঠোর বিধিনিষেধ করোনার সংক্রমণ এভাবে যদি বেড়ে যেতে থাকে তাহলে কিন্তু রাজ্য তথা দেশে আবারও হতে চলেছে সেই কড়াকড়ি লকডাউন বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মতামত অনুযায়ী দেশ তথা রাজ্যে করোনা তীতেরোকে রুখতে হলে অবশ্যই যত দ্রুত সম্ভব প্রয়োজন লকডাউন এই পরিস্থিতিতে সরকার কি পদক্ষেপ নেয় তার দিকে কিন্তু থাকছে সকলের নজর